নমস্কার, আমি সৌগত। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত দুদিন আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সেটি হলো একটি গ্রহরত্নের বিজ্ঞাপন, যেখানে আমার আপনার অতি প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছেন। এখন এই ভিডিওটিকে নিয়ে নেটিজেনদের মধ্যে যথেষ্ট প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাওয়া গেছে, কারণ অনির্বাণ ভট্টাচার্য আমাদের কাছে এমন একজন মানুষ যিনি সবসময় বিজ্ঞান মনস্কতা বা সুস্থ চেতনার কথা সবসময় বলে এসছেন তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তার উপস্থিতির মাধ্যমে। এখন বলা হচ্ছে যেহেতু তিনি এই ভিডিওটাতে অভিনয় করেছেন, অর্থাৎ এই গ্রহরত্নের বিজ্ঞাপনটাতে তিনি অভিনয় করেছেন, সেজন্য তিনি প্রমোট করছেন কি অশিক্ষা, অজ্ঞানতা এবং কুসংস্কার। এখন একটা জিনিস যেটা বলা উচিত বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা প্রথমেই ভুলে যাচ্ছি সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যর নামের আগে কিন্তু একটা কথা রয়েছে, এবং সেটা হচ্ছে অভিনেতা, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এবং তিনি এই অভিনয় জীবনের সুবাদে তিনি এমন কিছু চরিত্রের অভিনয় করেছেন, চরিত্রে অভিনয় করেছেন যেগুলো অত্যন্ত ডার্ক, যেখানে যথেষ্ট রকমের অপরাধের কিন্তু প্রমোশন করা হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু আমরা কি দেখছি, আমরা দেখছি গ্রহরত্ন যখন তিনি অভিনয় করছেন তখন তিনি হয়ে যাচ্ছেন কি বিজ্ঞান মনস্ক পরিপন্থী। তবে একইভাবে তাকে এটাও বলা যেতে পারে যে তিনি আমাদের যেটা বলা যায় যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সমাজ বিরোধী অ্যাক্টিভিটিস কার্যকলাপকে তিনি প্রমোট করছেন তার ওই সিনেমাগুলোর মধ্য দিয়ে। কিন্তু কই সেগুলো তো আমরা বলছি না, বরঞ্চ সেই সমস্ত সিনেমাগুলো দেখে আমরা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। এই রকমের চিন্তা ভাবনাটা কি করে আসছে আপনাদের মাথাতে বা আমাদের মাথাতে, সেটা নিয়ে একটু প্রশ্নচিহ্ন থেকেই যায়। যদি অন্য কথাতেই আসি, আমরা দেখতে পাই যে বাংলা সিরিয়াল যেগুলো আমরা খুব গোগ্রাসে গেলি, সেখানে কিন্তু এই ধরনের অশিক্ষা, অজ্ঞানতা এবং যে কুসংস্কার সেগুলো কিন্তু ভরে ভরে দেখানো হয় প্রাইম টাইমে, অথচ সেগুলো নিয়ে আমরা কেউ কোনোদিন কথা বলতে বা কিছু লিখতে বসি না, বা লেখা হলো খুব ইতি উতি কিছু লেখা হয়, ব্যাস এটুকুনি, সেগুলো নিয়েও কোনো কথা কিন্তু বলা হয় না, সেগুলো কিন্তু আমরা গোগ্রাসে গিলে নিই। আমাদের অতি পরিচিত একজন অভিনেতা অমিতাভ বচ্চন, তিনি যখন গ্রহরত্নের বিজ্ঞাপন করেন তখন তাকে নিয়ে কিন্তু এই ধরনের কোনো প্রতিবাদ বা কিছু আমরা দেখতে পাই না। আমরা যখন দেখি যে বলিউডের তাবর সুন্দরীরা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে ফর্সা হবার যখন একটা মেকি একটা অভিনয় করে যাচ্ছেন, সেটাকেও কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখি না। এবং সর্বশেষ জিনিস যেটা হলো যে আমাদের চারপাশে এখন টিভি খুললে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম নেতা নেত্রীরা তারা কিন্তু সানন্দে সাগ্রহে নিজেদের জন্য অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে যাচ্ছেন সবসময়, বলছেন যেখানে গোমূত্র খেলে তাদের বিশেষ কোনো অসুখ সেরে যাবে, এই 2020-তে দাঁড়িয়েও সেখানেও কিন্তু আমরা কিন্তু খুব একটা নড়েচড়ে বসছি না, মনে হচ্ছে যেন সেটা মানে তারা একটা ভালো নিদানই দিচ্ছেন বা ভালো একটা একটা পথ্যই বলছেন, এরকমভাবেই কিন্তু সেই জিনিসগুলোকে আমরা মেনে নিচ্ছি। শুধুমাত্র যত আমাদের রাগ ক্ষোভ প্রতিবাদ গিয়ে পড়ছে কিছু অভিনেতা, কিছু গায়ক, কিছু নাচিয়ে বাজিয়ে লেখক কবি সাহিত্যিক এদের উপর, কারণ এরা খুব সফট টার্গেট, এরা হচ্ছে সেই বাবুরাম সাপুরেতে পড়া সেই সাপের মতো, ওই তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, এদেরকে খুব সহজেই করে দেওয়া যায়। আমরা নিজেদের স্বার্থেই এদেরকে কখনো বলে থাকি বুদ্ধিজীবী, কিন্তু আমাদের সেট করা যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো যদি ফুলফিল না হয় তখনই আমরা বুদ্ধির পরে কিন্তু জীবিটা সরিয়ে দিয়ে অন্য কিছু বসিয়ে দিত, কিন্তু এতটুকু কার্পণ্য বোধ করি না। সত্যি কি বিচিত্র এই দেশ। আমরা এদেরকে সবসময় গালাগালি দিই এবং এদের যদি এতটুকু আমরা দেখি যে আচ্ছা এরা কেন অমুকটাতে কিছু বললো না কেন, তুসুকটাতে কিছু বললো না কেন, তখনই কিন্তু আমরা বলতে শুরু করে দিই আচ্ছা এরা বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে বিভিন্ন রকম শাসক দলের যা সমস্ত বলে থাকি সেই সমস্ত ব্যাপার স্যাপার। কেন, এদের তো কোনো দায় নেই,
এরা তো নিজেদের স্বার্থেই কথা বলছেন বা নিজেরাই কোনো একটা জিনিসের একটা চিন্তা ভাবনা শেয়ার করছেন, বক্তব্য রাখছেন, দরকার নেই। আপনারা যারা এদেরকে সবসময় কাঠগড়ায় চড়াচ্ছেন, তারা কি বলুন তো, আপনারা কি সবকটা জিনিসের প্রতিবাদ সবসময় করে থাকেন? মানে ধরুন 10টা যদি ঘটনা ঘটলো যেটায় প্রতিবাদ করা উচিত ছিল, আপনারা কি 10টাতে 10টাই প্রতিবাদ করেন? এটা কি সম্ভব? নিশ্চয়ই নয়। তাহলে এইদের ক্ষেত্রে কেন বারবার কাঠগড়ায় সবসময় দাঁড় করিয়ে দেওয়া হয় যেনারা বুদ্ধিজীবী বলে? কেন এদের ওপরই সমস্ত কিছু দায়ভার দিয়ে দেওয়া হয় যে সমস্ত কিছু অগ্রগতি, মানসিক সমস্ত কিছু চিন্তাভাবনা, প্রগতিশীলতার গুরুভার এদের ওপরই ন্যস্ত করে দেওয়া হয়? এরা তো কখনো চাননি সেই দায়িত্বটা। আর যদি বলা হয় যে প্রমোট করা, সেটা তো আমি নেব কি নেব না সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার। আমি যদি এত তাড়াতাড়ি ইনফ্লুয়েন্সড হয়ে যাই, তাহলে তো আমার নিজের মধ্যেই বলবো যে দোষ আছে, কারণ আমি কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করি না, আমি কোনো কিছু নিয়ে তলিয়ে ভাবি না, আমি জানি না যে আদৌ গ্রহরত্নটাকে আমি ধারণ করলে কি হবে, সেটা নিয়ে আমি কোনোদিন পড়াশোনা করছি না বা করিনি। তাহলে কি করে হবে? আমি দেখছি যে অমুক একজন আমার অভিনীত অভিনেতা অভিনয় করছেন এবং আমি গ্রহরত্নটা ধারণ করে নিলাম, এটা কি কখনো আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব? আপনারা কি তাই মনে করেন? আপনারা কি তাই করেন? তাহলে তো বলতে হবে যে বেসিক যে এডুকেশন সিস্টেম সেটাই তো খারাপ হয়ে আছে, সেটাই তোই তো প্রবলেম যে আমাদেরকে এত তাড়াতাড়ি ইনফ্লুয়েন্সড করে দিচ্ছে কোনো কিছুতে। আমরা সব কিছু ভুলে গিয়ে অমুক একটা লোকের জাস্ট ফেস ভ্যালুর ওপর ভিত্তি করে আমরা জিনিসটা নিয়ে নিচ্ছি। এটা তো কখনো সম্ভব নয়, এটা কখনো সভ্য সমাজে তো মেনে নেওয়া যায় না। অতএব দয়া করে আপনারা সবাই এত তাড়াতাড়ি রিয়্যাক্ট করবেন না, এবং যে কোনো জিনিসের ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া তো এখন ওই চন্দ্রিলদার ভাষায় বলতে গেলে যে ইতরামর উৎসব চলছে, তো সেইটাকে একটু যদি বন্ধ করে রাখতে পারেন তাহলে ভালো হয়। কারণ এই জিনিসটার মধ্য দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা উচ্ছৃঙ্খল কোলাহল ছাড়া কিন্তু কিছুই তৈরি হচ্ছে না। অতএব একটু শান্ত হন, একটু ভাবুন, একটু তলিয়ে ভাবার চেষ্টা করুন, এবং জিনিসগুলো নিয়ে যখনই ভাবতে বসবেন তখনই দেখবেন যে প্রকৃত জিনিসটা কোথায় বা প্রকৃত গণ্ডগোলটা কোথায়। এবং যাদের হাতে আমাদের চিন্তাভাবনার সমস্ত দায়ভার ন্যস্ত, অর্থাৎ সেই রাজনৈতিক দাদা দিদিদের বিভিন্ন রকম যে অবৈজ্ঞানিক অপপ্রচার, সেগুলোর দিকে বরঞ্চ আপনারা যদি একটু রুখে দাঁড়ান তাহলে সুবিধা হয়, কারণ তাদের হাতেই আমাদের চিন্তাভাবনার সমস্ত কিন্তু হালটা ধরা। তারা যদি শিক্ষা ব্যবস্থাতে একটু কলকাঠি নাড়েন তাহলেই কিন্তু আমাদের মানসিক যে বা চিন্তা ভাবনার যে করার যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেটা কিন্তু এই সাধারণ এই সমস্ত আপনার অভিনেতার দ্বারা, কোনো একটা বিজ্ঞাপনের দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। সেটা কিন্তু অনেকটা বেশি ক্ষতি করতে পারেন সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা। অতএব যারা এই সমস্ত জিনিস অপপ্রচার করে যাচ্ছেন, যে সমস্ত ধার্মিক পুরোহিতরা এই সমস্ত অপপ্রচার করে যাচ্ছেন, আমরা সেটা করোনার সময়ও দেখছি, যে কোনো সূর্যগ্রহণের সময় দেখতে পাচ্ছি, যে কোনো সময় দেখতে পাচ্ছি যে থালা বাজিয়ে আলো জ্বালিয়ে বলা হচ্ছে যে হয়তো করোনা চলে যাবে বা বিভিন্ন রকম রোগ জ্বালা ব্যাধি সরে যাবে, সেইগুলোর বিরুদ্ধে বরঞ্চ আমাদের প্রতিবাদটা গড়ে তুলি, তাহলেই মনে হয় আমাদের সার্বিক উন্নতিটা সম্ভব। আসুন আমরা সেই একটা লক্ষ্যে নিজেদেরকে নিয়ে যাই, এবং এই সমস্ত যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে পারলেই আমার মনে হয় ভালো হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।